দেশের ফুটবল থেকে মুছে যাওয়ার পথে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। প্রিমিয়ার লীগ থেকে অবনমনের পর পেশাদার লীগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লীগে খেলবে না দলটি। বাফুফেকে চিঠি দিয়ে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ক্লাবটির সভাপতি। গেল 15 জুলাই চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে পেশাদার লীগের সর্বোচ্চ স্তর প্রিমিয়ার লীগ থেকে অবনমন হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের। নিয়মানুযায়ী পেশাদার লীগে ফিরতে দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়নশিপ লীগে খেলার কথা ক্লাবটির, কিন্তু সেই লীগে খেলতে অসম্মতি জানিয়ে বাফুফেকে চিঠি দিয়েছে ক্লাবটির সভাপতি। আমি জানতে পারছি ফেডারেশনে চিঠি দেওয়া হয়েছে তাও ডেডলাইন যাওয়ার পরে, কিন্তু এইভাবে ফেডারেশনে চিঠি দেওয়া বা এই প্রসিডিওরটা আমার সাথে কোনো কনসার্ন হয় নাই। অর্থ সংকটের কারণে গত কয়েক মৌসুম ধরেই ধুঁকছিল বীর মুক্তিযোদ্ধাদের ঝান্ডাবাহী ক্লাবটি, তারই চূড়ান্ত পরিণতি প্রিমিয়ার লীগ থেকে অবনমন। লীগ না খেলতে সভাপতি সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ক্লাব কর্তারা। আমাদের তো টাকার সমস্যাটা চিরাচরিতই, আপনারা দেখে আসছেন প্রতি বছরই আমাদের প্রবলেমটা, আর পাশাপাশি এই প্রবলেমটার কারণে আমরা হয়তো অনেকবার ইনিশিয়েটিভ নিয়েছি যে খেলবো না, তারপরও ফুটবলকে ভালোবেসে কিন্তু আমরা মাঠে ছিলাম এবং এখনও মাঠে থাকতে চাই। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক জহুরুল ইসলাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সভাপতি পদে আছেন। মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের পর সাফ জানিয়ে দেন এবার দল গড়বেন না তিনি। আমাদেরকে তো রেলিগেশন করা হয়েছে, রেলিগেশনের বিষয় না, আমাদের এখন বিশেষ হচ্ছে আর্থিক সংকট, আর্থিকের কোনো সুযোগ নাই, সেই কারণেই এটা আপাতত এই বছরের জন্য আমরা অফ রেখেছি। নির্বাচনকালীন ব্যস্ততায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ক্লাবের ব্যাপারে নীরব, তবে কি দেশের ফুটবল থেকে এভাবেই হারিয়ে যাবে মুক্তিযুদ্ধের চেতনায় গড়া দলটি? কনক মাহমুদ, ডিবিসি নিউজ।